আমাদের মিটিংটি ছিল 15ই আগস্ট 2024। মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 49তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন নিয়ে আমরা প্রতিবারে যেরকমভাবে সিকিউরিটির ব্যবস্থা নেই, এবারও ঠিক সেরকমভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে মানে খুব সুন্দরভাবে এদেশের জনগণ এই দিবসটি পালন করে এই দিবসটি সারা বাংলাদেশেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিবসটি পালন হয়ে থাকে এবং কোথায় যেন কোনো ধরনের বিঘ্ন কিংবা কোনো রকম মানে ওটাকে কি বলে কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্যই আমাদের সবাই এই মিটিংটা আমরা করেছি। মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে আমরা প্রত্যেকবার যেরকমভাবে এটার সিকিউরিটির ব্যবস্থা এটা সব কিছুর ব্যবস্থা করে থাকে সেইটি সেইভাবেই এবারও এই ব্যবস্থাগুলি নেওয়া হবে। গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া জাতির পিতার সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ধানমন্ডি স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থান, গোপালগঞ্জ সহ সারা দেশে উল্লেখযোগ্য অনুষ্ঠিতব্য স্থলে মানে সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা থাকবে। 15ই আগস্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর ব্যাপারেও আমরা নজরদারিতে থাকবে। এখানে সেদিন যা যা প্রয়োজন এই অনুষ্ঠানটির যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য সব কিছুই ব্যবস্থা করা হবে। সেখানে অগ্নি নির্বাপন গাড়ি সহ সিভিল ডিফেন্সের ডাক্তার সহ র্যাবের দৃশ্যমান উপস্থিতি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সব কিছুই যথারীতি ব্যবস্থা থাকবে। এটাই ছিল এই মিটিংয়ের সিদ্ধান্ত এবং আমরাও গভীর শ্রদ্ধার সঙ্গে সেই দিনটি পালন করব, এটাই ছিল সিদ্ধান্ত।